হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সকালেই ব্যাটম্যানের 2021-এর যে নতুন মুভিটা আছে দ্য ব্যাটম্যান, একটা ট্রেলার রিলিজ করলো। তো ফার্স্টেই যেটা শুরু হচ্ছে, একটা অদ্ভুত ব্যান্ডেজের সাউন্ড দিয়ে, যেখানে রিডলার একজনকে মেরে ফেলে তার মুখটা ব্যান্ডেজ করে দিচ্ছে। রিডলারের এই কাজকর্মগুলো অনেকটা জোকারের সাথে মানে মিল পাওয়া যাচ্ছে, আর জোকারের কথাটা মনে পড়িয়ে দিচ্ছে। তো এখানে পল ড্যানো রিডলারের ক্যারেক্টারটা প্লে করবে, যাকে এখানে দেখানোই হয়নি। তাছাড়া পেঙ্গুইনও আছে, যেটা কলিন ফ্যারেল প্লে করতে চলেছেন। সেলিনা কাইলের জায়গায় মিস জো প্লে করছেন, তিনি যেরকম হ্যালবেরি একজন ব্ল্যাক ছিলেন এবং ক্যাটোম্যানের ক্যারেক্টারটা তিনি রিপ্রাইজ করেছিলেন, সেরকম উনিও এটা করছেন। এবং ম্যাট রিভস আরেকজন ব্ল্যাক ক্যারেক্টারকে এখানে এনেছেন। আমার মনে হচ্ছে যে আমেরিকানরা মানে শ্বেতাঙ্গ আর ব্ল্যাক এদের মধ্যে একটা ইকুইভ্যালেন্ট একটা জিনিস আনতে চাইছে। তো ভালোই হয়েছে, গর্ডনের ক্যারেক্টারটাও জেফ্রি রাইট প্লে করছেন। তো অবভিয়াসলি আমরা সবাই জানতাম যে রবার্ট প্যাটিনসন এখানে ব্যাটম্যান হতে চলেছে। Any of this mean anything to you? আলফ্রেড পেনিওয়ার্থের রোলটা করেছেন অ্যান্ডি সার্কিস, যাকে এখানেও দেখানো হয়নি। তো অনেককেই এখানে দেখায়নি, মেন ভিলেনকেও এখানে দেখানো হয়নি। দেখালে অনেক কিছুই হয়তো এক্সাইটমেন্টটা কমে যাবে, কারণ 1 অক্টোবর 2021-এ এটা রিলিজ করতে চলেছে। এবার যদি ব্যাট কারের কথাই বলি, ব্যাট কারটাও এরা একটু নতুনভাবে করেছেন, কোনো একটা ট্যাক্সিকে একটু মডিফাই করে করা হয়েছে। অ্যাম্বিয়েন্সটা পুরোপুরি ডার্ক রাখা হয়েছে, আর যেটা মিউজিক, যে গানটা আমরা শুনলাম, জাস্ট অসাম, মানে দারুণ লেগেছে, মানে পুরো গুজ বাম্পস দিচ্ছে। তো ওয়েট করব 2021-এর জন্য, আর নেক্সট ট্রেলার এলে আবার দেখা যাক কী দেখা যায় এর মধ্যে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। I'm vengeance.